হেই, ইটস মাই ফ্রম ফ্লাইং পেট্রিক, ওয়েলকাম টু অ্যানাদার ব্লগ। একটা অনেক দিন পর ব্লগ, তাও এটা একটা কমপ্লিট ব্লগ বলবো না, জাস্ট একটা আনপ্রিপেয়ার্ড একটা ওপেনিং ছিল। বর্তমানে একটা নিউ বেঙ্গলি অথেন্টিক ডিশেসের রেস্তোরাঁ, যার নাম স্বাদে আহাল্লাদে, একদম ব্র্যান্ড নিউ, চারিদিকে পোস্টার শহরের বুকে। তাদেরকে থাকতে পারলাম না, কিছু ভাইদের নিয়ে চলে গেছিলাম। তো অ্যাম্বিয়েন্স তো জাস্ট অসাধারণ, দেখে মনে হচ্ছিলো কোনো দুর্গা পুজোর থিম। এক কথা বলা যেতেই পারে, শহরের বুকে যেসব আলাদা রেস্তোরাঁগুলো আছে তাদের মধ্যে একটা অন্যতম থিম সৃষ্টি করেছে এই রেস্তোরাঁ। আর একটা কথা বলাই যায় যে অনেক ভেরিয়াস চয়েস ছিল খাবারের ওপর, ভেরিয়াস চয়েস। কিন্তু আজ ওপেনিং ছিল তো সব মেনু অ্যাভেলেবেল ছিল না, কিছু সিলেক্টেড আইটেম, সিলেক্টেড ডিশেস সেগুলো অ্যাভেলেবেল ছিল, তার মধ্যে কিছু আমরা নিয়ে নিয়েছিলাম। তো চলুন আমরা মেন পর্বের দিকে এগিয়ে যাই। তো আজকে আমরা এখানে ট্রাই করছি থামান থালি, দাদাই থালি আর পেটুক থালি, ভুঁই বস্তা, চার রকম থালি অর্ডার করছি, আর তার সাথে হচ্ছে চিকেন কষা আর কিছু। বাহ, বহুত খাবার। তো আমি যে ভেজ থালিটা নিয়েছিলাম সেই থালিটার নাম ছিল দাদানের থালি। তার মধ্যে ভাত, ডাল, দুরকম ভেজিটেবিল, চাটনি, পাঁপড়, আলুঝুরি ভাজা, এটসেটারা এসব ছিল। কিছু মাইনার প্রবলেম ছিল, আশা করি সেগুলো ফার্স্ট দিন বলেছিল, পরবর্তীকালে সেগুলো দেখতে পাবো না, সেগুলো আমি আর বললাম না বিস্তারিত। কিন্তু খাবারের কোয়ালিটি যথেষ্ট ভালো ছিল, পরিমাণটা সাফিসিয়েন্ট ছিল, আর খুব বাজেট ফ্রেন্ডলি বলবো না। একটু রেটটা আমার মনে হলো যেন একটু বেশি, কিন্তু যথেষ্ট ভালো ছিল। তো চলো আবার দেখা হবে সাথে আহলেদে আরেকদিন, সেদিন একটা জমিয়ে ব্লগ হবে আরও ভেরিয়াস অফ ডিশেস নিয়ে। চলুন দেখা হবে নেক্সট ভিডিওতে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।